আহলে সাব্দিক শাব্দিক অর্থ কি হাদিসের অনুসারী আহলে হাদিস ও আহলে অল জামাতের মধ্যে পার্থক্য কি আহলে হাদিস যারা আকীদায় সব সময় কোরআন এবং সহি হাদিস মেনে চলে আর আহলে সুন্নাহ অল জামা যারা মাযহাবের কাছে আশ্রয় নেয় তারাই হচ্ছে আহলে অল জামা দুটো এক নয় রহমান সম্মানিত প্রিয় দর্শক আপনারা একটু আগে শুনলেন কথিত আহলা হাদিসদের একজন অন্যতম শাইক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি এক নয় জি আসলেই আহল হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এক নয় কখন এক হতে পারে না কারণ আহলাহ হাদিস হল একটি বিদাতি এবং বাতিল ফিরকা আর আহলে সুন্নত ওয়াল জামাত হলো ফিরকায় না জিয়া প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি ফিরকা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে চার মাঝহাবের কাছে যারা আশ্রয় নেই তারা নাকি আহলে সুন্নাত মানে আহলে সুন্নাত নাকি যারা চার মাজাহাবের কাছে আশ্রয় নেই তারা নাকি আহলে সুন্নাত অথচ চার মাঝহাবের অস্তিত্বের আগে থেকেই এই আহলে সুন্নাত মাঝহাবটি ছিল যেমন আপনারা লক্ষ্য করুন মিনহাজ সুন্না দ্বিতীয় খন্ড ছয়শো একত্রিশটার মধ্যে কথিত আহলা হাদিসদের প্রিয় ব্যক্তিত্ব কথিত আহলা হাদিসদের ইমাম গুরু ইবনু তাইমিয়া লিখেছেন যে ওয়ামাজ হাবু আহলি সুন্নতি ওয়াল জামাত ইমাজ হাবুল কদিম উন মারুফ উন কবলা আইয়াকুকাল্লাহ আবা হানিফাতা ওয়ামা আলী কান ওয়া শাফি ওয়া আহমাদা ফাইন্না হুমাজ হাবু সোহাবাতি আল্লা দিন আন নাবিহিম ওমান খাল ফাজা আলী কানা মুবতাদি আন ইন্দা আহলি সুন্নতি ওয়াল জামা কথিত আহলা হাদিসদের গুরু ইবনু তাইমিয়া বলেছেন যে আহলসুন্নাত ওয়াল জামাত এটা একটি প্রাচীন এবং প্রসিদ্ধ মাজহাব যে মাজহাবটি আল্লাহ তালা ইমাম আবহানিকা ইমাম আবহানিকা ইমাম শাহি মালেক আহমদ নাহাম্বলকে সৃষ্টি করার আগে থেকেই ছিল এই আহলসুন্নত ওয়াল জামাত এটা সাহাবাই ইকরামদের মাঝহাব সাহাবাই ইকরাম নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন যারা আহলসুন্নত ওয়াল জামাতের বিরোধিতা করবে আহলসুন্নত ওয়াল জামাতের মতে তারা বিদ আতি বলে গণনা করা হবে বিবেচিত হবে প্রিয় সত্যি তাহলে বুঝতে পারলাম কথিত আহ হাদিসদের ইমাম ইবনু তাইমের কথা অনুযায়ী যে চার মাজহাবের অস্তিত্বের আগে থেকেই আহল সুনত ওয়াল জামাত এই মাঝহাবটি ছিল আহল সুনত ওয়াল জামাত এটা সাহাবাই ক্রামদের মাঝহাব আহল সুনত ওয়াল জামাত এটা নিচক কোনো মাঝহাবের কাছে আশ্রয় নেওয়া এটা কোনো দল নয় হ্যাঁ তারা চলতে গিয়ে দিন ইসলামের উপর চলতে গিয়ে চার মাঝহাবকে অনুসরণ করে তবে চার মাঝহাবের অস্তিত্বের আগে থেকেই এই আহলসুন্নত ওয়াল জামাতটি ছিল ইবনু তাইমিয়া বলেছেন যারা চার যে আহলসুল্লাহ জামাতের বিরোধিতা করবে তারা বিদাহাতি অতএব আহল হাদিস এটা বিদাহাতি দল তাদের গুরুরা এটা বলেছে প্রিয়সুদী এই যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে আহল হাদিস এবং আহল আহলসুল্লাহ জামাত এক নয় হ্যাঁ আসলে এক নয় কারণ আহল হাদিস এটা বাতিল ফিরকা আর আহলসুল্লাহ তোয়াল জামাত এটা হচ্ছে ফিরকায় না জিয়া এটা জান্নাতি দল যেমন মিনহাজ সুন্না তৃতীয় খন্ড চারশো সাতান্ন পৃষ্ঠামুদ্দি ইবনু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেছেন

নাজাদপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের চিহ্ন হচ্ছে প্রতীক হচ্ছে সুন্নাত এবং জামাত অর্থাৎ যারা আহলে সুননাত ওয়াল জামাত তারাই হচ্ছে জান্নাতি দল তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া তয়ফায়ে নাজিয়া তিন নাম্বার মিরাতুল মাফাতি প্রথম কর্ণ দুইশো তাঁটাত্তর পৃষ্ঠার মধ্যে কথিত আল হাদিসদের ইমাম ওবায়দুল্লাহ মুবারকপুরি তিনি লিখেছেন যে ওয়াহিয়াল জামা আতু আই আল মুফিকুন আলী জামা আতি সাহাবাতি আল আজুন আবি ইদিহিম আল মুতামা সিকুন আবি তরি কতিহিম ওয়াহুম ওয়াল জামা অর্থাৎ আমরা প্রসিদ্ধ একটি হাদিস জানি রসুল বলেছেন যে আমার উম্মত তিয়াত্তর দল হবে বনি ইসরাইল বাহাত্তর দল হয়েছিল তো রসুল বলেছেন সবাই জাহান্নামে যাবে একটি মাত্র দল জান্নাতে যাবে তো ওবায়দুল্লাহ মুবারকপুরি ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন সেই একটি দল যেটা জান্নাতে যাবে সেটা হচ্ছে আহলসুন্নাত ওয়াল জামাত যারা তাদের আকিদা গ্রহণ করে সাহাবা ইকরামদের কাছ থেকে যারা সাহাবা ইকরামদের পথকে মোতামাজ সিকুন আঁকড়ে ধরনে ওয়ালা তারা হচ্ছে আহলসুন্নাত ওয়াল জামাত একটি মাত্র দল জান্নাতে যাবে রসুল ঘোষণা করেছেন তার মানে রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম আহাল হাদিসদের ব্যাখ্যা অনুযায়ী জামাত একটি মাত্র দল যারা জান্নাতে যাবে এবং এটা একটি মাত্র দল আর কোন দল জান্নাতে যাবে না চার নাম্বার আল হজ্জাফি বয়ানিল মাহাজ্জা এই কেতাবি দ্বিতীয় কন্ড তিনশো তিরাশি পৃষ্ঠার মধ্যে ইমাম ইস্পাহানি লিখেছেন আন্নাল ফিরকাতান না জিয়া হচ্ছে সুন্নাত ওয়াল আহালনাতাম

বিভিন্ন দল দলে বিভক্ত হবে বিভিন্ন বিভিনা করবে সবাই জাহান নামে যাবে সবাই উপর থাকবে সেটা হচ্ছে জামাত তাহলে বুঝতে পারলাম এরকম হকের আরও অসংখ্য অগণিত রেফারেন্স দেওয়া যেতে পারে যেখানে স্পষ্ট আহাল হাদিস স্বীকার করেছেন যে একটি মাত্র জান্নাতি দল সেটা হচ্ছে আহলসুল্নাতাল জামাত আহালুসন্নাত জামাত এটা কোনো নিছক মাঝহাবের কাছে আশ্রয় নেওয়া দল নয় বরং এটা মাঝহাবের অস্তিত্বের আগে থেকেই ছিল এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল অতএব ঠিক আছে এই যে আব্দুল রাজ্জাক সাহেব যে বলেছেন যে আহলে হাদিস আর আহলে সুন্নাত এক না যে আসলে এক না কারণ আহলে হাদিস একটা বাতুল ফিরকা এটা বিদআতী ফিরকা আর আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল যেটা আহ্লাহ হাদিসটাই স্বীকার করেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বরকম ফিটনা থেকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে থাকবার তৌফিক দান করুন আমিন আলাইন আল্লাহাম আলাইকুম